আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা অলরেডি চালু করেছি। এক হচ্ছে আমাদের যে পেট্রোল গাড়ি আছে, যারা ভিজিবল পেট্রোল, সব জায়গায় 24/7 ঘোরাফেরা করছে। সাদা পোশাকে পার্টি যারা আছে, সাদা পোশাকে পার্টি কাজ করছে। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের যেই FS পার্টি এবং অন্যান্য পার্টি, তিন স্তরের এই ব্যবস্থা নিয়ে তারা কাজ করছে, যাতে মানুষজন ঈদে নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমরা এর মধ্যে যেটা করেছি যে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা অন্যান্য পার্টি, যেসব আমরা যাদেরকে সন্দেহ করি তাদেরকে অলরেডি আমরা নিয়ে জিজ্ঞাসাবাদ করছি, তাদেরকে আইনের আওতায় আমরা অলরেডি নিয়ে গিয়েছি, যাতে এই ধরনের ইনসিডেন্ট সামনে যেতে না পারে। আরেকটা জিনিস যেটা আমরা ব্যবস্থা করছি যে মানুষ নির্বিঘ্নে চলাচল করা এবং মানুষ যাতে ঠিকভাবে টিকিটটা ঠিকভাবে মানুষ পেতে পারে এবং কোনো কালোবাজারি যাতে না হয় এবং এর সাথে যাতে কোনো প্রকার যাতে টিকিটের মূল্য যাতে বৃদ্ধি না করা হয়। আপনারা অলরেডি দেখেছেন যে বিভিন্ন বাস কাউন্টার, বিভিন্ন রেল লাইনের এখানে আমরা অলরেডি গিয়েছি, র্যাব ফাইভের আন্ডারে যেসব এলাকাগুলি আছে, তথাপি সারা বাংলাদেশেই, বলতে গেলে র্যাব সারা বাংলাদেশেই টোটাল নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করছে, যাতে আপনাদের ঈদ এবং যাতে আপনারা সুন্দরভাবে ঈদ করতে পারেন, সেটার জন্য আমরা 24 আওয়ার্সই আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছি। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যাত্রী এবং আপনাদের কাছে সাংবাদিক বাইরে যাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো প্রকার যদি কোনো ইনসিডেন্ট ঘটে সাথে সাথে আমাদেরকে অবগত করবেন, যাতে আমরা সাথে সাথে স্টেপটা নিতে পারি, এটাই। এবং যাত্রীদেরকেও আমরা অনুরোধ করব যে তারা তাদের যে একটু যে যেটা হচ্ছে যে একটু বিচার বুদ্ধিটা, মেধাটাকে ইউজ করে, যাতে কোনো অজ্ঞান পার্টি, মলম পার্টি খপ্পরে না পড়ে। কেউ অপরিচিত কেউ কিছু খেতে দিল, আপনারা সেটা খাবেন না, এটাকে আমরা সেই জিনিসটা আমরা যাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছি। শুধু যে আমরা যেটা করতেছি যে আমরা নিরাপত্তা বিধান করতেছি তা না, মানুষকে সচেতনও করছি। আমাদের যে ম্যান পাওয়ারগুলি আছে, প্রত্যেকটা ম্যান পাওয়ার মানুষকে ডোর টু ডোর গিয়ে বলতেছে যে আপনারা কেউ অপরিচিত কিছু দিলে আপনারা সেটা খাবেন না। তো এই জিনিসগুলি সচেতন বৃদ্ধি করে আমরা নিরাপত্তা জোরদার করছি এবং আমাদের মোবাইল নাম্বারগুলি দেওয়া আছে। এবং আমরা আশা করব যে ঈদ সমৃদ্ধ হবে এবং এই নিরাপত্তা ব্যবস্থা, যে নিরাপত্তা চাদরটা আমরা পুরো রাজশাহী শহর এবং পুরো রাজশাহী এলাকায় আমরা বিছিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ঈদ পরবর্তী চলতে থাকবে। ঈদের আগে থেকে আমরা শুরু করছি এবং ঈদ পরবর্তীতে যতদিন পর্যন্ত মানুষজন ঘরে ঠিকমতো ফিরতে না পারবে বা তার অফিস স্থল কার্যস্থলে ফিরতে না পারবে, আমরা এই জিনিসটা জোরদার করে রেখেছি। টিকিট কালোবাজারি নিয়ে আমরা পরবর্তীতে, আচ্ছা আপনারা তো দেখেছেন যে এই ব্যাপারে যদি হয়, এরকম যদি কিছু হয়, আমরা সাথে সাথে সিভিল টিম কাজ করছে, মোবাইল কোড পাঠিয়ে আছে, আমরা সাথে সাথে ওদেরকে মোবাইল কোড করে আমরা সাথে সাথে তাদেরকে জমা দিয়ে দিব। আমরা এখন পর্যন্ত আসছি, আপনারা দেখেছেন যে আমরা যাত্রীদেরকে, সাধারণ যাত্রীদেরকে আপনাদের সামনেই জিজ্ঞেস করেছি, এখন পর্যন্ত এই ধরনের কোনো কমপ্লেন পাওয়া যায় নাই। কমপ্লেন যদি পাওয়া যায় সাথে সাথে আমরা অ্যাকশন নিব। থ্যাংক ইউ ভেরি মাচ।